দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন শাকিব খান বর্তমানে বাংলাদেশে অনেক নায়ক থাকলেও কেউই শাকিব খানের সমান কিংবা তার কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই দর্শক দল বেঁধে হলে যান সিনেমা দেখতে আর শাকিব খানের বেশিরভাগ সিনেমাই সুপার ডুপার হিট হয় শাকিব খান এখন নিজ দেশের সীমানা ছাড়িয়ে দেশের বাইরেও নিজেকে জনপ্রিয় করে তুলেছেন ইতিমধ্যে যৌথ প্রযোজনার এবং কলকাতার একক প্রযোজনার একাধিক সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান আর তার সিনেমাগুলো বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও বেশ ভালো ব্যবসা করছে ইতিমধ্যে কলকাতার বেশিরভাগ জনপ্রিয় নায়িকার সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান শ্রাবন্তী শুভশ্রী এবং নুস্তার জানের সঙ্গে সাকিবের কেমিস্ট্রি দর্শক অনেক পছন্দ করেছেন তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সাকিব খান এবং শ্রাবন্তী জুটি তাই দর্শক চান সাকিব খান শ্রাবন্তীর সঙ্গে আরও নতুন নতুন সিনেমায় অভিনয় করুক অন্যদিকে সাকিব এখনো পর্যন্ত কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেননি তাই ভক্তরা চাইছেন শাকিব খান যেন কোয়ের মলিকের সঙ্গে নতুন কোনো সিনেমায় অভিনয় করেন মাঝে বেশ কয়েকবার শোনা গিয়েছিল কোয়েল মলিকের সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন শাকিব খান কিন্তু এখন পর্যন্ত কোয়েল মলিকের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় শুরু করেননি শাকিব খান অনেক ভক্তের মনে প্রশ্ন তবে কি কে আর কোয়াল সঙ্গে নতুন কোনো সিনেমায় দেখা যাবে না উত্তর অবশ্যই দেখা যাবে টলিউডের বেশ কয়েকটি সূত্র থেকে জানা যায় কলকাতার একটি পোজরা প্রতিষ্ঠান কোয়েল মল্লিক এবং শাকিব খানকে নিয়ে একটি নতুন সিনেমা বানানোর কথা ভাবছেন কিন্তু এই মুহূর্তে শাকিব খানের হাতে অনেক সিনেমার কাজ থাকায় শাকিব নতুন করে আর কোনো সিনেমার কাজ হাতে নিতে পারছেন না তবে জানা যায় দু হাজার উনিশ সালের মধ্যেই কোয়েল মল্লিকের সঙ্গে নতুন সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান তবে এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না প্রিয় দর্শক আপনিও কি অপেক্ষায় রয়েছেন কোয়েল মল্লিক এবং শাকিব খান জুটিকে একসঙ্গে দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে